ঝিনাইদহে আবারও 37 জন করোনা ভাইরাসে সংক্রমিত। ঝিনাইদহে আবারও করোনায় নতুন করে আরও 37 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 489 জন। করোনায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন 11 জন। সিভিল সার্জন সূত্রে জানা যায়, কুষ্টিয়া ল্যাব থেকে 88টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে 37টি পজিটিভ। গতকালও 37 জন আক্রান্ত হয়েছিল। এদিকে জেলায় করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, হাট বাজারগুলোতে আগের মতো ভিড় দেখা যাচ্ছে, অনেকে মাস্ক পরছে না, হাট বাজারগুলোতে গায়ের সাথে গা ঘেঁষে কেনাকাটা করছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না, স্বাস্থ্য সচেতন না হওয়ায় সংক্রমণ বাড়ছে।